সফল ভবিষ্যৎ গড়ার একটাই কাহিনী, ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। এই সেই গান যে গান 90-এর তরুণ তরুণীদের মনে অনেকটাই প্রভাব ফেলেছিল, এনেছিল সঙ্গীতের এক নতুন ধারা। কবি সুমনের পর বাঙালি পেয়েছিল এক নতুন ট্রেন্ড সেটার অঞ্জন দত্তকে। তার গানে এখনো মোহিত বিভিন্ন প্রজন্মের মানুষ। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, অসবার এই নীল দেয়ালের ঘর, সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে। এসবিএফ এর ব্যানারে অঞ্জন দত্তর নতুন ছবি আমি আসবো ফিরে, যে নিঃসন্দেহে দর্শকদের কাছে এক মিউজিক্যাল ট্রিট হতে চলেছে, তার পূর্বাভাস মিলল ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে। বাবা ছেলের যুগলবন্দি মাথিয়ে দিল হার্ড রক ক্যাফের সন্ধ্যেটা। উপস্থিত ছিলেন কবির সুমন সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যারা মিউজিক বানায় বা যারা মিউজিক করে তাদের নিয়ে নয়, যারা মিউজিক শুনে তারা গান শুনে পায়, যারা তাদের কাছে গানটা জীবনের একটা অঙ্গ, গান যাদের জীবনে অনেকটা জায়গা জুড়ে আছে, সেই সব মানুষগুলোর। ছবিতে মোট 7টি গান শুনতে পাবেন দর্শকরা। 27 এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।